হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ডাইমেনশন। তোমাদের সাথে আজ ভীষণ ভাইটাল একটা গ্রামাটিক্যাল সেগমেন্ট আলোচনা করতে চলেছি, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল ডিফারেন্স বিটুইন অ্যাডভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ দ্যাট এন্ড উইথ এল ওয়াই। তো পুরো ভিডিওটাই খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা মন দিয়ে দেখো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, দেখতে থাকো, সঙ্গে থাকো। এই প্র্যাকটিক্যাল ডিফারেন্স বিটুইন অ্যাডভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ এন্ডিং উইথ এল ওয়াই, সেটা আমরা এক্সাম্পলের থ্রু দিয়ে একটু খেয়াল করি। চলো দেখো, আমি এখানে দুটো পার্ট বানিয়েছি, একটা অ্যাডজেক্টিভের, একটা অ্যাডভার্বের। ওকে, প্রথম এই যে সিমটমটা রয়েছে অ্যাডজেক্টিভের, সেটা হচ্ছে ইট মডিফাইজ দ্য নাউন অর দ্য নাউন ইকুইভ্যালেন্ট। নাউন ইকুইভ্যালেন্ট মানে অফ ইকুয়াল র্যাঙ্ক উইথ নাউন, এর মানে প্রোনাউন। ওকে, তাহলে নাউন আর প্রোনাউনকে যে কোয়ালিফাই করে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। এটা প্রাইমারি একটা কনসেপ্ট। এক্সাম্পলগুলো খেয়াল করো। গেইনিং প্রপার্টি ইজ অ্যান আর্থলি পজিশন। তো কেউ যদি প্রপার্টি গেইন করে, পারচেস করে, লাভ করে, তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা বলি পার্থিব অর্জন। কোনো প্রপার্টিকে পাওয়া মানে সেটা পার্থিব একটা জিনিস, সেটাকে আমি হাসিল করলাম, পেলাম। তাহলে আর্থলি দেখো এলওয়াই দিয়ে শেষ হয়েছে, এটা কাকে কোয়ালিফাই করছে? পরবর্তী নাউন পজিশন, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, একে কোয়ালিফাই করছে। নেক্সট নাম্বার, হি হ্যাজ আ ম্যানলি নেচার, তার পুরুষালী স্বভাব রয়েছে। তাহলে স্বভাবটা কেমন? পুরুষালী, পুরুষের মতো। তাহলে ম্যানলি দেখো এলওয়াই দিয়ে এন্ডিং হয়েছে, কিন্তু সেটা কোয়ালিফাই করেছে পরবর্তী নাউন, যেটা নেচার, অ্যাবস্ট্রাক্ট নাউন তাকে। নেক্সট পেজটা খেয়াল করো, অ্যাডভার্বস। ইট মডিফাইজ এভরি পার্ট অফ স্পিচ, ইভেন দ্য হোল সেন্টেন্স এক্সেপ্ট নাউন অর প্রোনাউন। নাউন প্রোনাউন ছাড়া যত টাইপের পার্ট অফ স্পিচ অ্যাভেলেবেল রয়েছে সবাইকে অ্যাডভার্ব কোয়ালিফাই করে। শুধু তাই নয়, টোটাল সেন্টেন্সকেও কোয়ালিফাই করতে পারে। যেমন দেখো, কিছু এক্সাম্পল দিয়েছি আমি। সার্টেনলি, খেয়াল করে দেখো এলওয়াই দিয়ে এন্ড হয়েছে কিন্তু, হ্যাঁ, সার্টেনলি কমা হি উইল কাম, তার আশাটা কিন্তু নিশ্চিত। তাহলে খেয়াল করো, যেহেতু অ্যাডভার্ব দিয়ে বিগিন হয়েছে সেন্টেন্স, অর্থাৎ এর প্রভাব পুরো সেন্টেন্সে বর্তমান। দ্যাট মিন্স এই অ্যাডভার্বটা পুরো সেন্টেন্সকেই কোয়ালিফাই বা মডিফাই করেছে, দেখো হোল সেন্টেন্সকে মডিফাই করেছে। নেক্সট নাম্বার, হি প্র্যাকটিসড রিগোরাসলি, সে মারাত্মকভাবে অভ্যাস করেছে, চর্চা করেছে। তাহলে প্র্যাকটিস ওয়ার্ডটা ভার, রিগোরাসলি হচ্ছে অ্যাডভার্ব, এন্ডিং উইথ দেখো এলওয়াই, এগুলো সব এলওয়াই দিয়ে কিন্তু শেষ হয়েছে। এটা কাকে কোয়ালিফাই করছে? প্রিসিডিং নাউন, এই ভার্ব ফ্যাক্টে যেটা তাকে, মানে আগের ভার্বটাকে। হি ওয়েটেড পেশেন্টলি ফর দ্য রেজাল্ট, সে অপেক্ষা করেছে ধৈর্যের সাথে ফলাফলের জন্যে। তাহলে সে অপেক্ষা কেমনভাবে করেছে? পেশেন্টলি। তাহলে ওয়েটেড ওয়ার্ডটা ভার্ব, পরবর্তী ওয়ার্ডটা দেখো অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব বেসিক্যালি, এটা হচ্ছে বেসিক্যালি অ্যাডভার্ব। তাহলে দেখো এলওয়াই দি এন্ড হয়েছে, কিন্তু সেটা কোয়ালিফাই করেছে প্রিসিডিং ভার্ব ফ্যাক্টরটাকে। তাহলে তোমরা দেখতে পেয়েছ, অ্যাডজেক্টিভ হলে এলওয়াই যদি এন্ডিং হয় হোক, কিন্তু সেটা নাউন আর প্রোনাউনকে কোয়ালিফাই করবে, হোয়্যার অ্যাজ অ্যাডভার্ব কিন্তু ভার্বকে কোয়ালিফাই করবে, পুরো সেন্টেন্সকে কোয়ালিফাই করবে, ইভেন সমস্ত পার্ট অফ স্পিচকে কোয়ালিফাই করবে, এক্সেপ্ট নাউন অ্যান্ড প্রোনাউন।